ছাদখোলা বাসে ঐতিহাসিক সংবর্ধনা, বিরচিত বেশে নারী ফুটবলারদের দেশে ফেরা, লাল সবুজ ফুটবলে এক অনন্য উপলক্ষ। তবে আমরা হয়তো অনেকেই খবর রাখিনি পেছনের গল্পের, যেখানে রয়েছে সুনির্দিষ্ট পরিকল্পনায় দীর্ঘ সময়ের অধ্যাবসায় আর আত্মনিবেদন। ফুটবল উন্নয়নে পুরো পৃথিবী চলে এক নিয়মে, আর বাংলাদেশ উল্টো পথে। এখানে সব দায় যেন শুধুই বাফুফের, ক্লাব কিংবা সহযোগী প্রতিষ্ঠানগুলো কেবলই নীরব দর্শক। তারপরও চ্যালেঞ্জ নিয়েছে ফেডারেশন, আর তাই ঐতিহাসিক এই অর্জনের একক কৃতিত্বের দাবি বাফুফে প্রধানের। Honestly, this house should get all the credit. Bangladesh Football Federation, member and everybody, technical staff should get credit. যে এইটা এই হাউসেরই তৈরি, ইটস এ প্রোডাক্ট অফ দিস হাউস, ইট হ্যাজ নাথিং টু ডু উইথ ক্লাব, ডিস্ট্রিক্ট, স্কুল, কিচ্ছু না, দিস ইজ দ্য বিএফএফ প্রোডাক্ট। সাবিনা স্বপ্না কৃষ্ণারা জানান দিচ্ছে ওরা দক্ষিণ এশিয়ার সেরা, লক্ষ্য এখন এই অর্জন ধরে রাখার। তবে স্থির থাকলে চলবে না, কাজ করতে হবে পরবর্তী পর্যায়ে পৌঁছাতে, আর তাই দুই বছরের পরিকল্পনা স্থির করেছে বাফুফে। এবার সিঙ্গাপুর থাইল্যান্ডের আসিয়ান অঞ্চলে আধিপত্যের জানান দেওয়ার পালা। We should try to beat all the ASEAN team. ASEAN এর পরে হলো ইস্ট, আমরা ওয়েস্টের থেকে বেটার, সাউথ আমরা নিয়ে নিয়েছি, আমি জানো নেক্সট দু বছরের মধ্যে আসিয়ানটাকে কভার করতে পারি। এজন্য বাড়াতে হবে নারী দলের সামর্থ্য, টেকনিক্যাল ডিপার্টমেন্টে নিয়োগ দেয়া হবে বিদেশি স্টাফ, অনুশীলনে সংযোজন করা হবে উন্নত প্রযুক্তির। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।